তামিমদারির লম্বা হাদিস আছে, যেই তামিমদারি 30 জন লোককে নিয়ে লাখাম আর জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিলেন। দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে, দাজ্জালকে একটি অচেনা দ্বীপের মধ্যে আল্লাহ শিকল বন্দী করে রেখেছেন, দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের জন্ম হয়েছে, কিন্তু দাজ্জালকে আল্লাহ বন্দী করে রেখেছেন পৃথিবীতে। দাজ্জাল হঠাৎ করে আত্মপ্রকাশ করবে, জন্ম হয়েছে কিন্তু আত্মপ্রকাশ করবে পরে, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পরে গোটা দুনিয়াতে ফেতনা, গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জালের আগমন হবে। আগামীর পৃথিবীতে দাজ্জাল আসবে, এসে এসে গোটা দুনিয়াতে তার দাজ্জালীয় ফিতনা চালাবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আমর আল কাযযাব। আল্লাহর নবী বলেছেন, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। অর্থাৎ সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, যত ফিতনা হবে, সকল ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবেন যিনি, তিনি কি? আমল নবীজি শিখাইয়া দিলেন, একটা সুরার কথা বললেন, সুরার নাম হলো সুরাতু, জোরে বলেন মা বোনেরাও শোনেন, সূরা কাহাফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনারা মুখস্থ করবেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? আবার এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন। আজকের রাত হলো জুমার রাত, আগামীকালের দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের প্র্যাকটিস করো, আমল করো। জুমার দিনের সিলেবাস হলো জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি সাতা লাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এই মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইয়াদি উবিহি ইয়াউমাল কিয়ামা, সূরা কাহাফ তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, যে নূর দিয়ে সে পুল সিরাত পার হয়ে যেতে পারবে। আবার যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে, নবীজি বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন, 2 জুমার মধ্যবর্তী সকল সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য জুমার দিনে আমরা যে সূরা তেলাওয়াত করব, সূরার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সূরার নাম কি? আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে জুমার দিনের পরবর্তী 8 দিন দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি তাকে হেফাজত করবেন, জুরে বলেন তিনি কি? তাহলে সূরা কাহাফ আপনারা জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহ, আওয়াজ তো ছোট হলো, পড়বেন তো সবাই, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে, অসুস্থ হলে পরে সারা রাত খেদমত করতে পারে, স্বামীকে সম্মান করতে পারে, একজন স্ত্রী তার স্বামীর সেবা করতে পারে, তাকে সময় দিতে পারে, ভালোবাসা দিতে পারে, কিন্তু ইমান আনা এটা কিন্তু সহজ কথা নয়। কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রী সঙ্গে সঙ্গে নবুয়তের উপর ইমান এনে ফেলেন, চিন্তা করেন, হেরা গুহায় আল্লাহর নবীর কাছে যখন সাইয়েদিনা জিব্রিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ফিরে আসলেন, বুখারীর বর্ণনা এসেছে,
আল্লাহর নবী ঘরে ঢুকে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি। পুরো ঘটনা তিনি বললেন। পুরো ঘটনা শোনার পরে আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে 15 বছর ধরে সংসার করছি, 15 বছর এই সাংসারিক জীবনে আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি, আপনার উঠা বসা চলাফেরা চলনে বলনে কথনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি, আপনার চলন বলন উঠা বসা বিহেভিয়ার এগুলো দেখলে মনে হয় এগুলো অন্যান্য সাধারণ মানুষের মতো নয়, আপনার চরিত্র প্রমাণ করে এগুলো নবুয়তি চরিত্র, পয়গাম্বরী চরিত্র, এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে ঈমান আনলাম। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী, আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার তখনও পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী, সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামে নারীদের অবদান যেমন বেশি তেমনি নারীর মর্যাদাও ইসলামে কম না বেশি, কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন। জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলত। সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন, তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো। আল্লাহর নবী এসে বললেন, তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না। আল্লাহর নবী বললেন, ইদা ওয়ালিদাল রাজুল ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোন ঘরে কোন কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। কোন হাদিস আজ পর্যন্ত পাই নাই, এই যে হুজুর আমাদের বয়সে এত প্রবীণ, আমার উস্তাদদেরও উস্তাদ এইরকম বয়সের মানুষ, তিনি তার জীবনে অনেক হাদিস পড়িয়েছেন, গবেষণা করেছেন, জিজ্ঞেস করে দেখেন ছেলের ব্যাপারে এইরকম কোন হাদিস হাদিসের কোন কিতাবের ভেতরে নাই, কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে, যখন কারো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম। তারা এসে বলতে থাকে যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হোক, এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা উত্তম, এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যদি সৎ পাত্রস্থ করে, আল্লাহর নবী বললেন ওই পিতা মাতাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। আল্লাহর নবী ওই সমাজে নারীর সম্মান আর মর্যাদার কথা বলেছেন, যেই সমাজে বাজারে মাছ মাংস তরকারির মতো নারীদেরকে কেনা বেচা করা হতো, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত, অসভ্য সেই সমাজে আল্লাহর নবী সভ্যতার কথা শোনালেন, মনুষ্যত্বের কথা শোনালেন, মানবতা, আল্লাহ নবী মানবিকতার কথা শোনালেন, নারীদের ইজ্জত সম্মানের পক্ষে কথা বললেন। নবীজি বললেন, শোনো, কন্যা সন্তান জন্ম নিলে চেহারা কালো করে ফেলো না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন, যদি তার ঘরে 2টা 3টা 4টা 5টা মেয়ে সন্তান হয়, বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয়, দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায়,
তার স্ত্রীকে অপবাদ দেয় গালিগালাজ করে। আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল। কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয়, এখানে পুরুষেরও কাজ আছে না নাই? কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে। আরে ভাই, কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো নেয়ামতের ব্যাপার, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সবচাইতে সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী, আল্লাহ তাআলা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে। কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা হলো সৌভাগ্যের আলামত, বরকতের আলামত। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, শোনো আমার সাহাবীরা, যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্ত করবে, আমার দিকে তাকান। আল্লাহর নবী সাহাবীদেরকে কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন, এই দুইটা আঙ্গুল দেখায় বললেন, এই দুটো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন, যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী এইভাবে এক জান্নাতে অবস্থান করব। আল্লাহু আকবার! দেখেন আমাকে ছেলের ব্যাপারে একটা হাদিস, আপনি ছেলের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মা বাপকে সম্মান করে বেশি। এক সাহাবি দাঁড়িয়ে গেলেন, সাহাবি বললেন, নবী গো আমার তো তিনজন নাই, দুইজন আছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবীজি বললেন, হ্যাঁ তুমিও আমার সাথে জান্নাতে থাকবে। বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল, কন্যা হিসাবে দিল, এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন। নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে। আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায়, এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ, এরা ইতিহাস ভালো করে জানে না। আল্লাহর নবী বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। আল্লাহর নবীর দারসে আম্মাজান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত থাকতেন। এখানে অনেক মুহাদ্দিস সাহেবরা হয়তো এসেছেন, জিজ্ঞেস করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। নারীদের অনেক অবদান শিক্ষাক্ষেত্রেও আছে, ইসলাম নারীকে শিক্ষাক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে, বিবাহ শাদীতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে, আল্লাহ বলেছেন মোহরানা দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায়, আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে, তিনি যখন সন্তান জন্ম দেন, তখন যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন, যখন তিনি মা হয়ে যান, তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। ইসলাম তাকে এত মর্যাদা দিল, ইসলাম তাকে এত সম্মান দিল। একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে, কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায়, তখন স্যান্ডেল আর জুতা থাকে না, ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছে। তাহলে বলেন, নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি? এই জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা, যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি মেরো না, ইফতিজিং করো না। তুমি যে একটা মেয়েকে ইফতিজিং করো, টিস করো, তোমার বোনকে কেউ এরকম টিস করলে তোমার কেমন লাগবে? অসভ্য বদমাশ ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না রাস্তাঘাটে, নিজের চরিত্র ঠিক করো। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। যত মা বোনেরা এসেছেন, আল্লাহ সব মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাদেরকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের সামনে কোরআনুল কেরিমের 18 নম্বর সূরা, সূরাতু আল কাহাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে আমরা সূরা কাহাফ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা এই সূরা থেকে আলোচনা আরম্ভ করার আগে এই সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নিব ইনশাআল্লাহ। এই সূরার নাম হলো সূরাতু আল কাহাফ। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন তো সূরার নাম কি? সূরা
কাহাফ, কাহাফ হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো, এর বাংলা অর্থ হলো গর্ত, গুহা, ইংরেজিতে যেটাকে বলা হয় টানেল। আবার আরবিতে গর শব্দের অর্থ হলো গুহা, কাহাফ শব্দের অর্থ গুহা, গর শব্দের অর্থ গুহা। কিন্তু পার্থক্য আছে, আরবিতে ছোট গুহাকে বলা হয় গর, যেমন কোরআন একটা গুহায় নাজিল হয়েছে, ওই গুহাকে আরবিতে বলা হয় গারে। বলেন গারে, কোন গুহায় কোরআন নাজিল হয়েছে? হেরা গুহায়, আরবিতে বলে গারে হেরা। ছোট গুহাকে আরবিতে বলা হয় গার, আর বিস্তীর্ণ বড় প্রশস্ত গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে সবাই বলেন তো দেখি, কাহাফ মানে বড় গুহা নাকি ছোট গুহা? আচ্ছা, কোরআনে কারিমে আল্লাহ এই সূরার নাম গুহা, গুহার নামে নামকরণ করলেন। কেন? কারণ এখানে গুহা সম্পর্কিত একটি বিস্ময়কর ঘটনা আছে। সাতজন যুবক একটি গুহার ভেতরে আশ্রয় নিয়ে ওই গুহায় তারা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় চার পাঁচ ঘন্টা নয়, চার পাঁচ দিন নয়, কয়েক বছর নয়, এই সাতজন যুবক একটি গুহার ভেতরে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় 309 বছর একটানা ঘুমের মধ্যে ছিল। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা ঘুমান কয় ঘন্টা? হ্যাঁ, আপনি এত কম ঘুমাইয়া চেহারা এত সুন্দর রাখছেন কেন? স্বাভাবিকভাবে আমরা 5-6 ঘন্টা ঘুমাই, ঠিক না? আর ওই যুবকদেরকে আল্লাহ একটি গুহার ভেতরে ঘুম পাড়িয়ে রেখেছেন কত বছর? 300। এটা স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? এটা একটা আজীব ঘটনা, এটা একটা বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা কোরআনে কারিমের ভিতরে আছে, এবং যে যুবকদেরকে নিয়ে এই ঘটনাটা বর্ণিত হয়েছে এই যুবকদেরকে বলা হয় আসহাবে কাহাফ, গুহাবাসী, গুহাবাসী। এই সূরাটি কোরআনুল কারিমের 18 নম্বর সূরা, সূরাটি মাক্কি, কারণ সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার সিরিয়াল নাম্বার 18, এবং এটি কোরআনুল কারিমের একদম মিডল অংশ, দেখেন মাঝামাঝিতে অবস্থিত, 15তম পাড়ায়। আমাদের জীবনের মাঝামাঝি বয়স হলো যৌবনকাল। আজকের মাহফিলের আয়োজক কারা? জোরে বলেন। আমি এই সূরাটা আজকে অনেক চিন্তা ভাবনা করেই ঠিক করেছি। যুবকদের এই ঘটনা একদম কোরআনের মাঝখানে আছে, আবার আমাদের জীবনের মাঝামাঝিতে যৌবনকাল। কিভাবে মাঝামাঝিতে? শোনেন, আমাদের জীবনে 5টি পর্যায় রয়েছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। 3 নম্বরে আছে কি? আপনারা কথা বলছেন না কেন? এটা একেবারে মাঝামাঝি সময়ে। এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময় বলা হয়। কারণ এই সময়টাকে যারা সঠিকভাবে কাজে লাগায় এরা তাদের কেরিয়ারকে সুন্দর করতে পারে, জীবনে সাকসেসফুল হতে পারে, দুনিয়ায় সম্মানিত হয়, আখিরাতেও তারা নাজাত পাবে যদি দিনের পথে যৌবনকাল কাটাতে পারে। আবার এই যৌবনকালের কেউ যদি অপব্যবহার করে তার কেরিয়ার নষ্ট হবে, তার চরিত্র নষ্ট হবে, জীবন ধ্বংসের কিনারে গিয়ে পড়ে যাবে। এজন্য যৌবনকালকে বলা হয় জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ সময়, আর এটি একেবারে মাঝামাঝি সময়ে। এই সময়ে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? এই শক্তি সামর্থ্যের সঠিক ব্যবহার করলে জীবনে সমৃদ্ধ হওয়া যায়, আর অপব্যবহার করলে জীবন একেবারে তছনছ হয়ে যায়। এজন্য যুবকরা হলো একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড। মেরুদণ্ড আছে কোথায় শরীরের? জোরে বলেন, মাঝখানে। মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে, মেরুদণ্ডে ঝামেলা হলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, একটি সমাজ সভ্যতার যুবকরা যদি নষ্ট হয়ে যায়, ওই সমাজ আর রাষ্ট্র কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য আজ আমার দেশের যুব সমাজকে, আমার দেশের তরুণ সমাজকে নষ্ট করার জন্য, চরিত্রহীন করার জন্য ইসলাম বিরোধী গোষ্ঠী অপকৌশল অপচেষ্টায় রত রয়েছে। আমাদের যুবকদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, এদের এদের কোনো চক্রান্তে কৌশলে পড়া যাবে না, সচেতন থাকতে হবে। আজকের এই তথ্য প্রযুক্তির,
এই যুগে প্রযুক্তির অপব্যবহার, এই দাজ্জালীয় ফিতনা দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করার অপচেষ্টা চলছে। এই যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে মুসলিম উম্মার মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। আজ দেখুন ফিলিস্তিনে, চেচনিয়ায়, বসনিয়ায়, আরাকানে, কাশ্মীরে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, নির্যাতন চলছে, আর আমাদের যুবকরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, খেলা হয় ইন্ডিয়ায় আইপিএল, জুয়ায় বাজি ধরে সাতটির আর ঝাউডাঙ্গা হয়। এই মুসলিম উম্মার যুবকেরা যদি, তাবাম দুনিয়ার মুসলিম উম্মার যুবকরা যদি উম্মা দরদি হয়ে যায় আর উম্মার পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তাহলে গোটা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার সাহসও কেউ পাবে না। এজন্য যুবকদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আমরা এই সূরার প্রাথমিক তথ্য জানলাম, এবার আসুন এই সূরার ফজিলত কেমন আমরা হাদিস থেকে জেনে নিব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সূরাতু আল কাহফ, এই সূরাটি কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যেমন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন রাসূলে করিম সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে মান হাফিযা আশরা আয়াতিন মিন আখিরি সূরাতিল কাহফি হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, তাহলে দুইটি রিওয়ায়াতের যে বর্ণনা এর সার কথা হলো, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জাল কি পৃথিবীতে এসেছে না আসবে? দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন ইন্নাহু ফি বাহরিল ইয়ামেন আও ফি বাহরিশ শাম। আল্লাহর নবী বলেছেন দাজ্জালকে ইয়ামেন কিংবা শামের কোনো এক অচেনা দ্বীপের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তামিমদারির লম্বা হাদিস আছে, যেই তামিমদারি 30 জন লোককে নিয়ে, লাখাম আর জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিলেন। দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে, দাজ্জালকে একটি অচেনা দ্বীপের মধ্যে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন, দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের জন্ম হয়েছে, কিন্তু দাজ্জালকে আল্লাহ বন্দি করে রেখেছেন পৃথিবীতে। দাজ্জাল হঠাৎ করে আত্মপ্রকাশ করবে, জন্ম হয়েছে কিন্তু আত্মপ্রকাশ করবে পরে, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের পরে। গোটা দুনিয়াতে ফেতনা, গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জালের আগমন হবে। আগামীর পৃথিবীতে দাজ্জাল আসবে, এসে এসে গোটা দুনিয়াতে তার দাজ্জালীয় ফিতনা চালাবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এজন্য আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আমওয়ার আল কাযযাব। আল্লাহর নবী বলেছেন এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। অর্থাৎ সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, যত ফিতনা হবে, সকল ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবেন যিনি, তিনি কি? আমল নবীজি শিখাইয়ে দিলেন, একটা সূরার কথা বললেন, সূরার নাম হলো সূরাতু, জোরে বলেন মা বোনেরাও শোনেন, সূরা কাহাফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনারা মুখস্থ করবেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? আবার এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন মান করা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন।
আজকের রাত হলো জুমার রাত, আগামীকালের দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের প্র্যাকটিস করো, আমল করো। জুমার দিনের সিলেবাস হলো জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহর নবী বলেছেন মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি সাতালাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এই মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামাহ, সূরা কাহফ তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, যে নূর দিয়ে সে পুল সিরাত পার হয়ে যেতে পারবে। আবার যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করবে, নবীজি বলেছেন গুফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন, দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য জুমার দিনে আমরা যে সূরা তেলাওয়াত করব, সূরার নাম কি আসতে বলবেন না, জুড়ে বলেন সূরার নাম কি। আল্লাহর নবী আরো বলেছেন মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে জুমার দিনে, যে ব্যক্তি সূরা কাহফ পড়বে জুমার দিনের পরবর্তী 8 দিন দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি তাকে হেফাজত করবেন, জুড়ে বলেন তিনি কি। তাহলে সূরা কাহফ আপনারা জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহ, আওয়াজ তো ছোট হলো, পড়বেন তো সবাই, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দেখেন আমরা ধারাবাহিক তাফসীর শুরু করেছি, প্রথমে আমরা সূরার কিছু তথ্য জানলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত জানলাম, এবার আসেন এই সূরার শানে নুজুল, সাবাবুন নুজুল, নাজিলের কারণ আমরা জানবো। কোরআনের প্রতিটি সূরা নাজিলের কিছু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটি বিরাট বড় কারণ আছে, কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো শুনেন। এই সূরাটি আল্লাহর নবীর মাক্কী জিন্দেগীর মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। আল্লাহর নবীর নবুয়তি জীবনকে দুই ভাগে ভাগ করা হয়, তিনি 13 বছর মক্কায় ছিলেন, এই জন্য 13 বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কী জীবন। এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন, পরবর্তী 10 বছর ওফাতের আগ পর্যন্ত মদিনায় থাকলেন, এই জন্য ওই সময়টাকে বলা হয় মাদানী জীবন। বুঝতেছেন তো আপনারা, তাইলে একটা হলো মাক্কী জীবন আর একটা হলো মাদানী জীবন। এই সূরা সূরা আল কাহাফ, এটা নবীজির মাক্কী জিন্দেগির একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে, তখন ইসলাম আর মুসলমানদের উপরে চরম সংকট, চরম দুর্দিন চলছে, মাঝামাঝি সময়ে চতুর্দিকে নির্যাতন নিপীড়ন, ভয়াবহ এক অবস্থা। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল, কৈশোরকার গেল যৌবন পেরিয়ে 40 বছর বয়সে। আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, বাংলাদেশের এখন এক হুজুর আছেন, ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে, কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই। এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে, দুই ভাগ হয়ে গিয়েছে, নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য, আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কারণ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব, কলম তুমি লিখো। কলম তখন আল্লাহকে প্রশ্ন করলো মাদা আক্তুব, আমি কি লিখব, আল্লাহ তাআলা তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহর আদেশ শুনে কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করল।
করল। তাকদীর লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে, ফিক্সড হয়েছে। কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর থেকে। 40 বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই। তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর পরে। আর কোনো ভেজাল আছে কোথায়? জোরে বলেন, ভেজাল আছে? কোনো ভেজাল নাই। নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই। বলছিলাম সূরা কাহাফের কথা, এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে, অবস্থা তখন খুবই কঠিন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল, কৈশোরকাল যৌবনকাল পেরিয়ে 40 বছর যখন হলো, নবীজি তখন এবার তাদেরকে দাওয়াত দিলেন, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। তারা বলল, তোমার মতো এতিম ছেলে, তোমার মতো এতিম মানুষ, তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো, গরিব ঘরের সন্তান তুমি, তুমি এতিম, তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয়? তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো। আল্লাহর নবীকে 40 বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখত, আমানত রাখত। কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল, আল আমিন হয়ে গেলেন জাদুকর, আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী, আল আমিন হয়ে গেলেন গণক, নাউজুবিল্লাহ। বলেন তো কিসের কারণে? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন, শুধুমাত্র কোরআন প্রচারের কারণে। আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে, আলেম ওলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। কি গো ভাই, এমন মানুষ তো নাই এখন? হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই জঙ্গিবাদী, হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি, এরকম মানুষ আছে না নাই? ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, ইন্নাল ওলামা আওয়ারাতাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পোড়াও হতো, ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত। নবীদের ওয়ারিস আলেম ওলামাদেরকে দেখলে যাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে। এমন এমন মানুষ তো পৃথিবীতে নাই। আমি আবার আমাদের দেশের কথা বলছি না, কারণ আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে, নিজের গায়ের উপর জোর করে টেনে দেয়, আছে না নাই? কিছুদিন আগে এক জায়গায় সূরা কাসাস থেকে ফেরাউনের আলোচনা শুরু হয়েছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই আয়াতের তাফসীর আরম্ভ হয়েছে। কিছুক্ষণ পরে কমিটি থেকে এক ভাই নোটিশ করেছে, হুজুর এই সূরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না, পরিস্থিতি সুবিধার না। আমি বললাম, ফেরাউন তো মিশরে ছিল, ফেরাউনের পরিস্থিতি আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন কেন? তো কিছু মানুষ এরকম আছে, কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয়। আপনাদের সাক্ষীরাই আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসায়, আমি সূরা আলাক থেকে আলোচনা করেছিলাম, আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে, এই সাক্ষীরার কথা আমি বলছি। যদি এরা এখানে থাকে এদের শুনে রাখা দরকার, সূরা আলাকের আলোচনা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়ে চোখে লও, তার মানে ইসলাম বিরোধী চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে, জনগণ বুঝতে পেরেছে। তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মরার আগে বিজ্জত করে ছাড়বেন। ইজ্জত সম্মানের মালিককে, ইজ্জত সম্মানের মালিককে
আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না, কারণ আমাদের হারানোর কিছুই নাই, আমাদের হারানোর কিছুই নাই। মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না, যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে, চেয়ারে বসে গিয়ার বাড়াইয়া দিয়েন না, আমার চেয়ারের দিকে তাকান। আমার চেয়ারে 40 মিনিট আগে আরেক বক্তা ছিল, আসরের আগে আরেকজন ছিল, চেয়ার কয়টা কথা বলেন না কেন, মানুষ কি একজন? আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, আলেম উলামার সাথে বেয়াদবি করছেন, সাবধান হয়ে যান, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিছুদিন পরে চেয়ারে আপনি থাকবেন না। বেশি ফুটানি দেখায়েন না, বেশি ফুটানি দেখালে, বেশি ফুটানি দেখালে টাকলা মুরাদের মতো পরিণতি হবে। কি বলেছিল? ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না, পাগলা, ইসলাম তো ঠিকই আছে তুই নাই, তোর মন্ত্রিত্ব গেল, তারপরে তার এমপি নমিনেশনও গেল, তারপরে সে দাঁড়ালো, তার বান্ধবীর সাথে মার্কা মিলাই এক ট্রাক মার্কা নিয়ে আসলো, বান্ধবী চিনেন তো, দুজনের ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে গেল। আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না, আমি যেটা বুঝাতে চেয়েছি, এই দেশে আপনি যাই করেন না কেন, এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চেয়ারে বসায় রাখবে, যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন এদেশের মানুষ আবার টাকলার মতো জোর করে একেবারে নামায় বিজ্জত করে ছাড়বে। এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো। আমাদের সম্মান বাড়ায় দিবেন কে, মর্যাদা বাড়ায় দিবেন কে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম আল্লাহর নবীকে কাফিররা গালিগালাজ করত, কিসের দাওয়াতের কারণে? জোরে বলেন। তাহলে বুঝা গেল কোরআনের আন্দোলনের পথে চলে কোরআনের দাওয়াত দিলে গালিগালাজ আসতে, এটা অস্বাভাবিক কিছু? এত গালিগালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না, এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো, আহারে সাফা পাহারে কাফির মুশরিকের দল নবীজিকে রক্তাক্ত করলো। শুধু তাই নয়, আল্লাহ নবীর সাহাবীদের উপর নির্যাতন আরম্ভ হলো, কিন্তু নবীজি দাওয়াত থামান না, কাফের মুশরিকরা মিটিং ডাকলো, মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বলল, শোনো, তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না, আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতি কাজ করে, কেমনে থামাবো? সে যে বলে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়, আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। ইহুদি পণ্ডিতরা আছে, চলো আমাদের কিছু প্রতিনিধিকে আমরা মদিনায় পাঠাই, সেখানে গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে তারা কথা বলুক, নবুয়ত আর আসমানি কিতাব তারা বুঝে, তারা আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারে। এবার মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, তারা তাদের দুজন প্রতিনিধিকে মদিনায় পাঠাবে, একজন হলো নজর বিন হারিস, আরেকজন হলো উকবা বিন আবি মুয়াইদ, এই দুই কাফেরকে প্রতিনিধি বানিয়ে তারা মদিনায় পাঠালো। মদিনায় গিয়ে তারা ইহুদি আলেমদেরকে বলল, আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি ধার করে নিতে এসেছি, আমরা এসেছি পরামর্শ নেওয়ার জন্য। ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে পরামর্শ নিতে চাও? তারা বলল, আমরা এসেছি আমাদের এলাকারই এক লোক, তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হয়েছে, 40 বছর আমাদের চোখের সামনেই ছিল, কোনো অসুবিধা ছিল না, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাবও দেওয়া হয়েছে। এখন আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না, এই ব্যক্তি আসল না নকল আমরা কেমনে বুঝবো? ইহুদিরা তখন বলল, তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার আগে তোমাদের কাছে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই। তখন তারা বলল, মিথ্যা বলে লাভ নাই, সে এমন এক চরিত্রের মানুষ, আজ পর্যন্ত তার জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের হয় নাই, জীবনে আমরা কোনোদিন তাকে মিথ্যা বলতে শুনি নাই, কখনো সে মিথ্যা বলে না, কখনো সে মানুষকে কষ্ট দেয় না, কষ্ট পেয়েছে কষ্ট দেয় না, দুঃখ পেয়েছে দুঃখ দেয় না, কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে না। ইহুদি পণ্ডিতেরা এই দুই কাফেরের মুখ থেকে
এই কথা শুনে তারা বলল, তোমরা যেমন করে তার ব্যাপারে বর্ণনা দিলে, এই বর্ণনা শুনে তো মনে হলো এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো তো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা বলল, ঠিক আছে তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দেই, তাকে গিয়ে তিনটা প্রশ্ন করো, যদি সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী, যদি সে উত্তর দিতে না পারে বুঝবা তার মধ্যে ঝামেলা আছে। তিনটা প্রশ্ন শিখায় দিল, যাও তাকে গিয়ে প্রশ্ন করো। ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে কেন তারা গুহার ভেতরে গিয়েছিল, কতদিন থেকে ছিল, বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রুহ সম্পর্কে, তবে কোনো কোনো মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিসসালাম এবং খাদির আলাইহিসসালামের ব্যাপারে। তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন, যার নাম হলো যুলকারনাইন, ওই যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো, দুই নাম্বার রুহ অথবা মুসা এবং খাদিরের আলাইহিসসালামের ব্যাপারে জিজ্ঞেস করো, তিন নাম্বার যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো। বলেন তো তিনটা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের? তাহলে বলেন তো নবীজির আগের ঘটনা, শত শত হাজার হাজার বছর আগের ঘটনা, আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা? এই দুই কাফের মক্কায় চলে গেল, মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করল, সব কাফেররা মিলে এবার নবীজির কাছে গেল, তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। নবীজি তখন বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের তিনটা প্রশ্ন করো। এবার তারা তিনটা প্রশ্ন আরম্ভ করলো, এক নাম্বার প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে, দুই নাম্বার প্রশ্ন রুহ অথবা মুসা এবং খাদির আলাইহিমুসসালামের ব্যাপারে, তিন নাম্বার প্রশ্ন করলো যুলকারনাইনের ব্যাপারে। আল্লাহর নবী তিনটা প্রশ্ন শুনলেন, তিনটা প্রশ্ন শুনে বললেন ঠিক আছে তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কোন দিন? জোরে বলেন। কাফিররা চলে গেল, নবীজি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিব্রিল আমার কাছে ওহি নিয়ে আসবে, অথবা রাতের বেলা আল্লাহ ওহি নাজিল করে আমাকে জানিয়ে দিবেন, আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে দিব। কিন্তু অবস্থা ঘটলো তার ব্যতিক্রম, জিব্রিল আসলেন না, নবীজির কাছে ওহিও নাজিল হলো না। পরের দিন কাফিররা এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে তিনটা প্রশ্ন করেছিলাম বলেছিলে আজকে জবাব দিবে তো জবাব দাও। নবীজি চুপচাপ এক কাফির আরেক কাফিরের দিকে তাকায়, কয় ঘটনা কি পুচ্ছি এতদিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। নবীজি বললেন শোনো আজকে আমি উত্তর দিব না, তোমরা আগামীকাল আসো। কাফিররা কানে কানে কয় মনে হয় এতদিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি। কাফিররা চলে গেল, পরের দিন তিন নাম্বার দিন তারা আসলো, তিন নাম্বার দিনে নবীজি বললেন আজকে আমি উত্তর দিব না, পরের দিন আগামীকাল আসো। কাফিররা একটা আরেকটা কানে কানে কয় তাহলে বুঝছি মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা, ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। চতুর্থ দিন তারা আসলো, নবীজি একই রকম কথা বললেন পরের দিন আসো। এই রকম করে একদিন দুই দিন তিন দিন চার দিন নয় একটা না 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? ঘটনা শুনতেছেন তো আপনারা? একটা না 15 দিন চলে গেল। 15 দিন যখন চলে গেল গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো, উপহাস করা আরম্ভ করলো। আল্লাহর নবী তখন ব্যথিত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা মশকরাকে থামিয়ে দেওয়ার জন্য, নবীজির পেরেশানি দূর করার জন্য এবার 15 দিন পরে আল্লাহ কাফিরদের তিনটা প্রশ্নের সব উত্তর দিয়ে সূরা কাহাফ পরিপূর্ণ নাজিল করলেন। আর 15 দিন কেন নাজিল করতে লেট হলো সেই কারণও আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে পুরো একটা সূরা নাজিল করলেন, সূরার নাম কি?
আসতে বলবেন না, জোরে বলেন সূরার নাম কি। সূরাটা নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন, নবী গো উত্তর তো আমি তিনটাই সূরার ভেতরে দিলাম, কিন্তু কেন আমি 15 দিন দেরি করলাম? শুনেন, 15 দিন দেরি হওয়ার কারণ হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশা আল্লাহ আগামীকাল বলবো, ইনশা আল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কিছু করবেন এটা বলা আপনার জন্য সমীচীন নয়। তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করতে 15 দিন দেরি হওয়ার কারণ হলো নবীজি কথার শেষে কি বলেন নাই? ইনশা আল্লাহ। কারণ আল্লাহ যদি না চান নবীজি উত্তর দিতে পারবেন, কারণ নবীজিকে যিনি জানান তিনি কি। কোরআনের একটা কথাও কি নবীর কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহি আসে তাই তিনি বলেন। যদি তিনি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে ফেলতেন আমি কি করতাম? শোনো, ওয়ালাউ তাকাম্মালা আলাইনা বাদাল আকামিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি বলি নাই এমন কোন কথা আমার নামে যদি নবীজি কোরআনের ভেতরে ঢুকিয়ে আমার নামে চালাতেন, তিনি যদি কোরআন ব্যতীত ওহি আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন, আমি আল্লাহ বরদাস্ত না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কোরআনে কারিমের সবগুলো কথা অথেন্টিক ফ্রেশ, এগুলো এসেছে আরশে আজিম থেকে, লাউহা মাহফুজ এই কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে তিনটা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরা সূরা নাজিল হতে দেরি হয়েছে কয়দিন? কি না বলার কারণে। তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কোনো কাজ আপনি করতে চান বলতে যান, কথার শেষে বলবেন ইনশা আগামীকাল সেখানে যাব, আগামীকাল মাহফিল করব, আগামীকাল এটা করব ইনশা। তবে আমাদের দেশে ইনশা আল্লাহ সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়। এখন নায়ক নায়িকারাও ইনশা আল্লাহ বলে, গায়ক গায়িকারাও ইনশা আল্লাহ বলে, ইনশা আল্লাহ ঈদুল আজহায়, ঈদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে ইনশা আল্লাহ। এটা ইনশা আল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার। আগামী ঈদে আমার তিনটা গান রিলিজ হবে ইনশা আল্লাহ, এটা ইনশা আল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার। নিজেরা বসে মিটিং করছে, আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এভাবে ভাগ বাটুয়ারা করে খাবো ইনশা আল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার। আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? অপব্যবহার করা যাবে না। তাহলে বোঝা গেল ইনশা আল্লাহ বলার গুরুত্ব আছে। এবার সূরাটা নাজিল হয়ে গেল, এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে? তিনটা প্রশ্নের উত্তর বলতে হলে এই মাঠে আমাকে ধারাবাহিক 3 বছর তাফসির করতে হবে, নইলে বলা সম্ভব? আজকে আমরা একটা ঘটনা শুনব, যেই ঘটনা সম্পর্কিত আজকের এই কমিটির মতো যুবকদের সাথে, যেই ঘটনা সম্পর্কিত আসহাবে কাহাফের সাথে। 20 মিনিটের মতো ধৈর্য থাকবে তো সবার? সবার ধৈর্য থাকবে তো? তাহলে এই সূরার ভেতরে তিনটা ঘটনা আছে, কিন্তু আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখানে একটা ঘটনা আছে, জানবো কয়টা ঘটনা। এখন এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল আয়োজন করলেন, আর আমি 500 কিলোমিটার দূর থেকে এসে কিচ্ছা শোনায় যাব, আমার এই উদ্দেশ্য নয়। এই ঘটনা কোরআন থেকে শোনাবো, কারণ হলো এই ঘটনার মধ্যে সমসাময়িক চলমান বিশ্বের সাথে সম্পর্কিত অনেক কিছুর মিল আছে, আর এই আলোচনা থেকে ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মতো বহু কিছু আমাদের জন্য আছে না নাই? তাহলে আপনারা সবাই মনোযোগী থাকবেন তো? আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই
আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণনা দিয়েছেন, যেই ঘটনা ঘটেছে নবীজি দুনিয়াতে আসার আরো প্রায় 450 বছর আগে। কত বছর আগে? নবীজি দুনিয়াতে আসার 600 বছর আগের ঘটনা। কোন কোন মুফাসসির বলেছেন 400, কোন কোন মুফাসসির বলেছেন 450, কোন কোন মুফাসসির বলেছেন প্রায় 500 বছরের কাছাকাছি। আমরা বলতে পারি 400 বছর আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগেরই ঘটনা, নবীজি তো জানার কথা না। নবীজি প্রশ্নগুলো শুনে প্রথমেই টের পেয়েছিলেন এগুলো হয়তো বিস্ময়কর ঘটনা হবে, এজন্য আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা বলতে গিয়ে কিভাবে উত্তরটা আরম্ভ করলেন শুনেন। এই সূরার 9-26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি হয়তো ধারণা করছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা হতে পারে। হ্যাঁ, সত্যি সত্যি এটা হলো আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা। এবার আল্লাহ ঘটনাটা আরম্ভ করছেন, আল্লাহ বলছেন, ও নবী, কাফেররা আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনা, সেই ঘটনা আমি আপনার কাছে কিভাবে বয়ান করছি শুনেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, আহসানাল, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরব بهم وزدناهم هدى। ও নবী, আমি আপনাকে সেই ঘটনা সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি, সত্য সহকারে জানিয়ে দিচ্ছি। তারা যে ঘটনাটি জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, এটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন বুড়ানা যুবক। জোরে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। এরা কি করেছিল? আল্লাহ তাআলা বলছেন, আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে, তাদের ঈমান আনয়নের পদ্ধতি এত ভালো লেগেছিল, এজন্য আল্লাহ তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলেন। এই 7 জন যুবক ঈমান এনেছিল কার উপরে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার উপরে? এটি ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসার 450 বছর আগের ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই ঘটনাটি এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরেও ঘটনাটি সুন্দর করে চমৎকার করে বর্ণিত হয়েছে। রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের জালিম একজন বাদশাহ ছিল, যার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহর রাষ্ট্রের মধ্যে ইমান আনা যেত না, যারা ইমান আনতো তাদের উপরে সে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ত, তাদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। দাকিয়ানুস বাদশার মতো জালিম এখনো দুনিয়াতে আছে, যারা ইমানদারদেরকে দেখলে, ইমানে আন্দোলন দেখলে পরে ওই মানুষদের উপরে এখনো পৃথিবীর বহু জায়গায় জালিমগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। দাকিয়ানুস জালিম এই বাদশার রাষ্ট্রে আইন ছিল, কেউ আল্লাহর উপর ইমান আনতে পারবে না, সবাইকে মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল, না করলে পরে তাদেরকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন না হতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। তার রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে একদিন মেলার আয়োজন করা হতো, সেই মেলায় পুরো দেশের শিশু কিশোর যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা সবাই হাজির হতো, সবাই সেখানে মূর্তির পূজা করত। সেই মেলায় সবাই হাজির হলো, সেই মেলার ভেতরে সবাই উপস্থিত, হঠাৎ করে একজন যুবক মেলাস্থল থেকে উঠে গেল। শুনতেছেন তো কাহিনী আপনারা? হঠাৎ করে একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে গেল। উঠে এসে ওই মেলাস্থলের অদূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরও একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে
ওই গাছের ছায়ার নিচে চলে গেল। এখন হইল কয়জন? এভাবে উঠতে 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 মোট সাতজন যুবক ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিন্তু একজন যুবক আরেকজন যুবককে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয় নীরব হয়ে সবাই বসে আছে। এখন এক জায়গায় কথা না বলে তো বেশিক্ষণ থাকা যায় না। প্রথম যে এসেছিল সে বাকিদেরকে প্রশ্ন করলো, ও ভাইয়েরা, এই মেলাস্থল থেকে তোমরা এখানে উঠে এসেছো কেন? বাকিরা উত্তর দিল, ভাই আপনি তো প্রথম এসেছেন, আপনি আমাদেরকে প্রশ্ন করার আগে আপনি নিজেই উত্তর দেন, আপনি কেন এসেছেন? এবার সেই ব্যক্তি সত্য কথা গোপন রাখলো না, সে ব্যক্তি বলে ফেলল, এই যে মেলার ভেতরে মানুষেরা মূর্তি নিজের হাতে তৈরি করে তার সামনে মাথা নত করে, যেটার সামনে মাথা নত করে ওইটার খালিক স্রষ্টা হলো তারা, স্রষ্টা হয়ে তাদের নিজেদের সৃষ্টি করা জিনিসের সামনে তারা মাথা ঝুঁকায়। আমার বিবেক বাধা দিয়েছে, আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে করি মানুষের হাতের বানানো কোনো জিনিস মানুষের মাবুদ হতে পারে না, বরং আমি মনে করি মানুষকে এবং আসমান জমিন সহ তামাম মাখলুকাত যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন মানুষের মালিক, মানুষের মাবুদ তিনি কে? এজন্য আমি উঠে এসেছি। বাকি যুবকরাও তখন বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও একই কারণে সেখান থেকে উঠে এসেছি। তারা কি কথা বলেছিল শুনেন, তাদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাদের কথা কোরআনে কারিমে সূরা কাহাফের ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইযহ কামু ফাকালু রাব্বুনা রাব্ব السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। তারা বলল, আল্লাহ বলছেন আমি যাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম, সেই সাতজন যুবক বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আর্দ, মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়, আসমান সমূহ আর জমিন যিনি বানিয়েছেন আমাদের রব হলেন তিনি। লাকাদ কুলনা ইদান শতত, যদি আমরা এর ব্যতিক্রম কোনো কথা বলি তাহলে তো আমরা অন্যায় করে ফেলবো। তারা আরো বলেছিল, হাউলাই কওমুন তখযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا। তারা আরো বলেছিল, আমাদের এই সম্প্রদায়, আমাদের এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, কেন তারা এর পক্ষে কোনো দলিল পেশ করতে পারে না? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করে এদের কাছে কোনো দলিল নাই, আছে শুধু যুক্তি, কোনো দলিল এদের কাছে নাই। এই সাতজন যুবক বলেছিল, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায়? এই সাতজন যুবক যখন মেলাস্থল থেকে উঠে আলাদা হয়ে এই কথাগুলো বলতেছিল, জালিম বাদশা দাকিয়ানোসের গোয়েন্দাদের নজর তারা এড়াতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা থাকে, তবে যেই রাষ্ট্রে জালিমরা ক্ষমতায় থাকে জালিমরা ওই রাষ্ট্রে গোয়েন্দাগিরি বেশি করায়। দুইজন তিনজন মানুষ একত্রিত হইলে কি আলোচনা হয় এদের ভেতরে, ফুডুর ফুডুর কুড়ুর কুড়ুর, যাও একটু গিয়ে দেখো। এই জন্য দেখবেন অনেক জায়গায় এমন আছে, নাচ গান জুয়ার আসরে সেখানে গিয়ে দেখে না ওরা কিছু করে কিনা, বরং কোরআনের মজলিসে কোরআনের সমাবেশে অনেক জায়গায় আছে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে। এখানে কি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়? এখানে কি বেয়াদবি শিখানো হয়? এখানে কি আজে বাজে কোনো জিনিস শেখানো হয়? আপনি গোয়েন্দাগিরি করতে চাইলে, আপনি বন্ধ করতে চাইলে গিয়ে এদেশে জুয়ার আসর আছে, জুয়ার আসর বন্ধ করে দেন, নাচের আসর বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন, যৌতুক বন্ধ করে দেন। আপনি জিনিস পান না, আপনি বন্ধ করার জিনিস পান না, যে
এখানে মানুষকে আদব আখলাক শিখানো হয়। এখানে তাকায় দেখেন সন্ধ্যা বেলায়, যদি রাতের বেলা হইতো হয়তো আরো অনেক মানুষ হইতো, হাজার হাজার মানুষেরা এসেছেন, এখানে কোনো বিশৃঙ্খলা আছে? এখানে যদি কুরআনের মাহফিল না হয়ে রাজনৈতিক বা সামাজিক সমাবেশ হতো, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা থাকতো। কোরআনের সমাবেশে কোনো বিশৃঙ্খলা নাই, কারণ প্রত্যেকেই এখানে দুনিয়াবি স্বার্থে আসেন নাই, এসেছেন কার প্রেমের টানে? এসেছেন আল্লাহর কোরআনের জন্য, এসেছেন আল্লাহর কোরআনের জন্য। কোরআনের মাহফিলে মানুষ কোন ব্যক্তির আকর্ষণে এসে সমবেত হয় না, এখানে যারা আসে প্রত্যেকে ইসলামকে ভালোবেসে আসে। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে দেন। কোথায় ছিলাম মনে আছে? এই যুবকদের কথাবার্তা শুনে ফেলেছে কারা? হ্যাঁ, বেলাইনে চলে যাইয়েন না। কে শুনে ফেলেছে? কোন বাদশার? ওই দাকিয়ানুস, ওই জালেম বাচ্চার গোয়েন্দা। এরা কয়ে, কি রে তুরা এখানে কি করস? সবাই মেলায় আর তুরা এখানে বুঝি একত্ববাদী রবের কথা বলিস? বান সবগুলারে বান্ধ, সবগুলারে বান্ধা নিয়ে গেছে কার সামনে? ওই জালেম বাচ্চা দাকিয়ানুসের সামনে। দাকিয়ানুস সব শোনার পরে বললো, কি রে তোদের এত বড় সাহস? তোরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে একত্ববাদী রবের উপর ইমান এনেছিস? যাদেরকে নিয়ে গেছে বাইন্দা, এরা কি বুড়া না যুব? আপনাদের কি মনে হয় এই সাতজন খুব ভীতু? জোরে বলে। আপনারে ডিসি অফিসে নিয়ে যাক বাইন্দা, আপনি তো ওখানে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হবে বলে, আর নিয়ে গেছে কার সামনে? জোরে বলেন। এই যুবকদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এরা তখন ভয় পায় নাই, জালিম বাদশার সামনেই তারা জবাব দিয়েছে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমরা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। আরে জালিমের সামনে কথা বলতে পারে, হক কথা বলতে পারে, এটা বড় জিহাদ বলে ফেলেছে এরা। এই জালিম বাদশা তো নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না, কয় তোরা যদি আজকে বুড়া হইতি এখনই শরীর থেকে কল্লা ফালাই দিতাম। কারণ বুড়া হয়ে গিয়েছিস তার মানে তোর শরীরে শক্তি নাই, তোরে আমার দরকারও, তোরা তো যুবক মানুষ, তোদেরকে আমার দরকার। এজন্য দেখবে যে কোনো ব্যক্তি, যে কোনো দল, সে তার নিজের স্বার্থে ক্ষমতার স্বার্থে যুবকদেরকে কাছে টানতে চায়। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের এই যৌবন কোনো নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় না। তোমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, তোমাদের যৌবন আল্লাহর দিনের পথে বিনিয়োগ করার জন্য। তুমি যে সামনে পিছনে চামচামি করো, তোমার কি পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই? চামচামি ছাড়ো, নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলো। চামচামি ছাড়ো, ব্যক্তিত্ববান হিসেবে নিজেকে গড়ে তুলো। পারবা তো ইনশাআল্লাহ। কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, পড়াশোনা বাদ দিয়ে তোমরা, আমরাও তো, আমি মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়েছি, দেখেছি অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সামনে পিছনে চামচামি করতে দেখা যায়। তোমার এই ইয়াং বয়স চামচামি করার জন্য নয়, তোমার এই ইয়াং বয়স পড়াশোনা গবেষণা করে আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য, যোগ্য হওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এটা কাজে লাগাও, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই সাতজন যুবক সত্য কথা বলেছে। এখন এই জালেম বাদশা বলল, যাও তোমরা যুবক মানুষ, অ্যাকশন সাথে সাথে নিব না, তোমাদেরকে তিন দিন সময় দিলাম। জোরে বলেন তো, কয়দিন? তিন দিনের ভেতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত হয় পরিবর্তন করে ইমান ছাড়বা, নইলে জীবনের মায়া ছাড়বা। অপশন কি দিল? হয় ইমান ছাড়বা, আর যদি ইমানের উপরে থাকো জীবনের মায়া। কি মনে করেন পরিস্থিতি সহজ না কঠিন? ইমানের উপর থাকলে জীবন থাকবে, আবার জীবনের মায়া করলে ইমান থাকবে। একজন ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড়? জোরে বলেন। ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড়? এজন্য পয়গাম্বারদের জীবনী আপনারা পড়ে দেখেন, সকল পয়গাম্বারের উম্মতদেরকে যখন কাফির মুশরিকরা ধরেছে আর বলেছে তুই ইমান ছাড় নইলে জীবনের মায়া ছাড়, তখন তারা দীপ্ত কণ্ঠে বলেছে, জালিমের গোষ্ঠী, আমার কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবি, আমার কাছ থেকে আমার অমূল্য সম্পদ ইমান তোরা কেড়ে নিতে পারবি না।
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা এখানে এসেছেন, সাতক্ষীরার মা বোনদেরকে বলতে চাই, আবু জেহেল বলেছিল, সুমাইয়া তুই ঈমান ছাড়বি না তোর জীবনের মায়া ছাড়বি? আবু জেহেলকে তখন সুমাইয়া বলেছিল, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। আবু জেহেল বর্শা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করেছে, ইসলামের প্রথম শহীদ তিনি। আমাদের মা বোনদেরকে এমন হতে হবে, জালিমদের সামনে ঈমানের উপরে টিকে থাকতে হবে, তারপরে মাথা নত করা যাবে না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করুন। সময় দিয়েছে কই দিন, জোরে বলেন, আলোচনা করি আমি, কথা বলি আমি, আর টায়ার্ড হয়ে যান দেখি আপনারা। এই গরমে কি আপনারা নরম হয়ে গেছেন? আসলে কি আপনারা নরম হয়ে গেছেন? সময় কই দিন? যুবকরা বের হয়েছে, সাতজন এবার পারস্পরিক পরামর্শ করছে, ভাই কি করা যায়, আমরা যদি ইমান না ছাড়ি তাহলে আমাদের জীবন থাকবে না, আবার আমরা যদি জীবনের মায়া করি তাহলে ইমান থাকবে না। তারা বলল, আমরা তো মাত্র সাতজন, সাতজন একদিকে গোটা দেশ আর একদিকে এদের সাথে লড়াই করেও পারবো না। তখন তারা হিজরতের সিদ্ধান্ত নিল। জোরে বলেন তো, কিসের সিদ্ধান্ত? তারাই দেশ ছেড়ে এলাকা ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি তারা সাতজন তাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তারা রওনা করলো ইমানের কারণে। ইমানের কারণে একজন ইমানদার তার বাড়ি ঘর ভিটা মাটি ব্যবসা বাণিজ্য এলাকা এমনকি দেশ ছাড়তে পারে, কিন্তু একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। সাতজন যুবক রওনা করলো, পথিমধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করলো, একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো। এই সাতজন ওই কুকুরকে তাড়িয়ে দেয়, যা যা, কিন্তু কুকুরকে তাড়ায় কুকুর যায়, এই কুকুরকে তাড়াচ্ছে কুকুর যাচ্ছে না। এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে, এই সূরার ভেতরে এসেছে, ওয়াকাল বুগুন বা সেতন দিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুর এই সাতজন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল, সুবহানাল্লাহ। এই কুকুর তাদের ধাওয়া করেছে, পিছু নিয়েছে কুকুরকে তারা, তারাই কিন্তু কুকুর যায় না। অবশেষে সাতজন বলল, ভাই যেহেতু কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে, কুকুরকেও আমাদের সাথে করে নিয়ে চলো। এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলো। সকালবেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল, একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল, ওই গুহার ভেতরে তারা ঢুকলো। গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো, গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকানু রাব্বুনা ফাকানু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল তখন তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মোট কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? এক নম্বরে চেয়েছে আল্লাহর রহমত, দুই নম্বরে তো কাজ সহজ করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ইমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি এলাকা ছেড়ে দিয়েছ, আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না, আমার কারণে সব ছেড়েছ, আমাকে ধরেছ, সুতরাং আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না, আমি তোমাদের দোয়া কবুল করলাম। আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া। জুড়ে বলেন, কিসের দোয়া? এই রহমতের দোয়া তারা যখন করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম পাড়ায়া রাখলেন। তারা দোয়া করেছে রহমতে, আর আল্লাহ তাদেরকে দিয়েছেন কি?
আসতে বলবেন না, জোরে বলেন কি দিয়েছেন। এখন বলেন তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, কারণ আপনি মনে যদি শান্তি না থাকে, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায় ঘুম আসে, কারণ ঘুম কার দেয়া নিয়ামত। এরা যখন এই দোয়া করলো আল্লাহ তাআলা বললেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে নিয়ে কয়েকশো বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। কি বন্ধ করে দিয়ে, কি বন্ধ করে দিয়ে, কি সাইন্টিফিক কথা দেখে। আমরা যখন রাতের বেলা ঘুমাই, সর্বপ্রথম কি ঘুমায়, কি বন্ধ হয়, জোরে বলেন, বিজ্ঞান বলে সর্বপ্রথম চোখ ঘুমায় কিন্তু কান তখনও সজাগ। এই জন্য দেখবেন তন্দ্রা তন্দ্রা ঝিমানু ঝিমানু ভাব। আপনারা ঝিমানু বলেন নাকি না অন্য কিছু বলেন? হ্যাঁ, ঝিমানু ঝিমানু ভাব যখন আসে, হঠাৎ করে কোনো আওয়াজ হইলে, বিকট আওয়াজ হইলে দেখা যায় নড়ে চড়ে উঠে, তার মানে চোখ বন্ধ হয়েছে, কান বন্ধ। বিজ্ঞানও তাই বলে, মানুষের চোখ বন্ধ হলেও প্রাথমিক পর্যায়ে, ঘুমের প্রাথমিক পর্যায়ে কান বন্ধ হয়, একেবারে গভীর ঘুমে গেলে কান তখন বন্ধ হয়। সবার আগে কি ঘুমায়, আর সবার আগে ফজরের সময় সকালবেলা কান আগে জাগে না চোখ আগে জাগে, জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন যা, তোরা ঈমানের কারণে সব ছাইরা দিয়েছিস আর গুহার ভিতরে ঢুকে আমার রহমত চাইছিস, তোদের কান বন্ধ করে দিয়া তোদেরকে রহমতের ঘুম পাড়াইয়া রাখো। কত বছর, কত বছর শুনেন, কত বছর? ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাবিতু ফি কাহফিহিম সালাসা মিআতিন মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ, একটা না ৩০৯ বছর তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বছর? তো একটা দোয়া করলো রহমতের, আল্লাহ রহমতের ঘুম পাড়ায় দিলেন। আর একটা দোয়া ছিল আল্লাহ আমাদের কাজ সহজ করে, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তাদের কাজ কি? তাদের কাজ ছিল ঈমানের কাজ, ঈমানের পথে চলা। তারা এলাকা ছেড়েছে ঈমানদারদের কারণে না বেঈমানদের কারণে, জোরে বলেন। আল্লাহ বললেন যা, তোদের দুই নম্বর ফরিয়াদ আবেদনও কবুল করলাম, যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস, এই বেঈমানদেরকে ঈমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। এদেরকে ৩০৯ বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে ৩০৯ বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ঈমানদার বানিয়ে দিয়েছে। দুইটা দোয়া কবুল হয়েছে কিনা, জোরে বলেন। ৩০৯ বছর যখন চলমান, তখন কি আর আগের বাচ্চা আছে? কত জেনারেশন চলে গেছে না, ৩০৯ বছর পরে যেটা সময়টা চলছে, ৩০৯ বছর রানে ওই বাচ্চা ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন পুনরুত্থান কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল। বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে, এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর ঈমান আনে। এই বাদশার দোয়া তখন কবুল করলেন কে? আল্লাহ। এবার কি ঘটনা ঘটালেন শুনেন, এই যুবকগুলো ঘুমিয়ে আছে, এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই। প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন, বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন, সুবহানাল্লাহ। আর ওই যে কুকুর এসেছিল, ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল, পা গুলো সামনের দিকে দিয়ে, ওয়াকালবু গুম্বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল। আবার এদের ঘুম যেন না ভাঙে, মাটি যেন ৩০৯ বছর একটানা চিত হয়ে শুয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো, এরা যখন ঘুমিয়েছিল ওয়ানুতাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল, মাঝে মাঝে ডান কাত করাতাম, বাম কাত করাতাম, সুবহানাল্লাহ। এভাবে করে ৩০৯ বছর পরে ওই বাচ্চা যখন দোয়া করলো, আল্লাহ ৩০৯ বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন। যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা না বিকালবেলা, এই বুঝি আলোচনা শুনেন আপনারা।
যখন ঘুমাইছিল কি ছিল? সকালবেলা। কি বেলা? 309 বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা। কখন? ঘুম থেকে উঠে একটা আরেকটাকে জিগায়, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কয় মনে হয় লাবিথনা ইয়াউমান আও বাদা ইয়াউম, মনে হয় ক্লান্ত ছিলাম তো মনে হয় পুরো একদিন ঘুমাইছি। আরেকজনকে ধর, একদিন না মনে হয় হাফ ডে, অর্ধেক দিন ঘুমাইছি। নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো। অবশেষে তারা বললো, ভাই তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না, জানেন কি? তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন। এদের ক্ষুধা লাগছে, প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে। ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল, তখন তো কাগজি মুদ্রা ছিল না, তখন ছিল দেড়হাম বা মুদ্রা, ঠিক আছে? তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো, মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল, যাও তুমি বাজারে যাও। একজনের হাতে দিয়ে তারা বলল, তুমি বাজারে যাও। এবার একজন বাজারে যাচ্ছে, বাকিরা তাদেরকে বলতেছে, বাকিরা তাকে বলতেছে, শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাও, কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি ধরে ফেলবে, আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজো পাবে, একটু সাবধানে যাও, আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না। ফালিয়ানদুর আইয়ুহা আজকা তোয়ামা, পবিত্র খাদ্য নিয়ে আসিও, কারণ একজন মুমিন কখনো অপবিত্র অপবিত্র হারাম জিনিস খেতে পারে। এবার এই যুবক বাজারে গেল, শুনতেছেন তো আপনারা? বাজারে যাওয়ার পরে যখন সে গুহা থেকে বের হয়েছে, সব দেখে কিরে উলট পালট। আচ্ছা বলেন তো, এই যে ফুটবল খেলার মাঠ, সকালবেলা ঘুম, এটা ফুটবল খেলার মাঠ নাকি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন, এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে, আশ্চর্য লাগবে কি না? এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? 20 বছর আগে কি আপনাদের এলাকায় এরকম ছিল? আর ওই যুবক তো বের হয়েছে 309 বছর, সব কি আগের মতো আছে? কই কি রে এলাকা দেখি পরিবর্তন পরিবর্তন লাগে, ভাই বুঝছি ঘুম থেকে উঠছি তো এই জন্য উল্টা পাল্টা লাগতেছে, এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ, 309 বছর আগের মানুষ কেউ আছে? সব মারা গেছে। কই কি রে মানুষও তো পরিচিত না, আমার কলিমুদ্দিন সলিমুদ্দিন চাচা কোথায়, কেউ তো? কই বুঝছি মনে হয় এলাকায় নতুন কোনো মানুষ বেড়াতে এসেছে, এরকমও হতে পারে। বাজারে গেছে, গিয়ে অনেক খাবার দাবার কিনছে, খাবার দাবার কিনে কি দিতে হয়, এবার পয়সা দেড়হাম দিয়েছে বের করে দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলতেছে, কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? কই আপনার জিনিস মানে? আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না। কই কি এর মুদ্রা দিয়েছ, তুমি তো বহুত বড় জিনিস, এদিকে আসো, তুমি এটা পাইছো কোথায়? হয় তুমি কোনো জাদুঘর থেকে, জাদু তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছো, নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছ। হ্যাঁ তুমি এটা পাইছো কোথায়? কই কি আর গুপ্তধন, এগুলো তো আমাদের টাকা। কয় দাঁড়াও, তোমাকে তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না, নগর কোতোয়ালকে ডাক দিয়েছে। নগর কোতোয়াল এসে বলতেছে, এ তুমি এটা পেয়েছো কোথায়, তুমি কি চুরি করেছো? কয় না আমি চুর নই। এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে, বাদশা এটা শুনে, বাদশা যখন জানলেন 309 বছর আগের মুদ্রা। আচ্ছা এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন, অবাক হবেন কি হবেন না? বাদশা চলে আসছে, এসে বললো, আচ্ছা যুবক তুমি এটা পেয়েছো কোথায়, তুমি কি চুরি করেছো নাকি কোথাও গুপ্তধন পেয়েছো? যুবক বলে, কি বলেন, আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো, এগুলো আমার টাকা, এখানে আমার 7 বন্ধুর টাকাও আছে, আমার আরো 6 বন্ধু আছে। কয় 6 বন্ধু মানে বাকিরা কোথায়? কয় আছে তো। কয় কোথায়? কয় গুহায় আছে। এবার নিয়ে গেছে কোথায়? এবার এই 7জনকে বলতেছে, বাদশা বলতেছে, তোমরা বলো তো কোথায় পাইছো, এটা চুরি করেছো নাকি তোমরা গুপ্তধন পেয়েছো? কয় চুরিও করি নাই গুপ্তধনও পাই না, এটা আমাদের মুদ্রা। লোকেরা বলতেছে, এই বাদশার সাথে ফাইজলামি করো। এবার 7 জন কয়, কি এর বাদশা? কয় উনি বাদশা না? কয় উনি বাদশা না, বাদশাকে আমরা চিনি। কয় বাদশার সাথে ফাইজলামি করো। কয় কি এর বাদশা উনি? আমাদের সমস্যা কার সাথে জোরে বলেন? ওই বাদশার সাথেই তো ঝামেলা করে, আমরা এখানে আসছি, আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি। এবার এই রানিং বাদশা বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে, ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা। সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বললো, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করে। ফাইলপত্র তালাশ করে দেখা গেল 7 জন যুবকের নামে মামলা আছে। বাদশা অবাক, গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ অবাক,
কি ব্যাপার? তাকিয়ানুসের মুদ্রা 309 বছর আগে ফাইলও পেয়েছি মামলার, তোমাদের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু 309 বছর গুহার ভিতরে তোমরা কি করো? কই কি আর 309 বছর, আমরা তো সকালবেলা আসছি ঘুমাইছি, এখন বিকাল বেলা না জাগ্রত হয়েছি। সুবহান আল্লাহ পড়বেন না? কয় না না না, তোমরা 309 বছর এখানে কি করেছে বলো? কয় কি আর 309 বছর? আরেকজন কয় হাফ ডে, অর্ধেক দিন না হইলে হয়তো একদিন ঘুমাইছি সর্বোচ্চ। যুবকদেরকে সব জানানো হলো, এভাবে আল্লাহ 309 বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন। কেন ঘটালেন, কারণটা কি? এবার কারণ বলছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, কেন আমি 309 বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম? আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক আমি এদেরকে জাগ্রত করেছিলাম, তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না, দেখো তোমাদের চোখের সামনের ঘটনা, 309 বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন, তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা। এই ঘটনা এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম? মরার পরে শেষ নয়, মরার পরে আরেকটা জীবন। জীবিত করবেন কে? হিসাব চাইবেন কে? এই পুনরুত্থানের উপলব্ধি যদি কারো ভিতরে থাকে, এ নামাজ ছাড়বে, ওই মহিলা বেপর্দায় থাকবে, ওই ব্যক্তি সুদ ঘুষ খাবে, অন্যায় অপরাধ করবে, করবে না, যদি শুধু পরকালের ভয় থাকে, জবাবদিহিতার অনুভূতি থাকে, পুনরুত্থানের উপলব্ধি থাকে। সুতরাং আসুন, আজকে আসহাবে কাহাফের এই আলোচনা থেকে এই শিক্ষা নেই, পুনরুত্থান আছে, মরার পরে আরেকটা জীবন আছে, ওই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।